চলে আসছি তাহলে আমরা কষে দেখি 1.43-এর প্রথম প্রশ্ন। প্রশ্ন দেখো বলছে, সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয় তবে ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে একটু হালকা দেখে নিই। মনে করি আমাদের সমকোণী ত্রিভুজ এর, এটাকে আমরা অতিভুজ বলি, 90-এর যেটা উল্টো দিকে থাকে, আর বাকি তাহলে একটা লম্ব আর এটা ভূমি, এমনি তো লম্ব ভূমি যাকে খুশি তুমি বলতে পারো। তাহলে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছ যার অতিভুজের দৈর্ঘ্য এইটা ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, ক্ষুদ্রতম বাহু তুমি যে কোনো একটা ধরে নাও, হয় লম্ব নাহলে ভূমি। মনে করো আমরা এটাকে লম্ব বা ভূমি ধরতে পারো, আর এটাকে ভূমি বা লম্ব ধরতে পারো, যেটাকে খুশি। তো কোন একটা বাহু অতিভুজের দৈর্ঘ্যটা কত হবে? ক্ষুদ্রতম বাহু, যেটা ক্ষুদ্রতম বাহু, লম্ব বা ভূমি কোনোটাকে ক্ষুদ্রতম বাহু ধরে নাও, তার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে আমরা এক কাজ করছি, স্বাভাবিকভাবে সব থেকে ছোট বাহু যেটা সেটাকে এক্স ধরে আমরা বাকি কোনটার মান কত সেটা একটু দেখে নিই। তাহলে প্রথমে ধরি ক্ষুদ্রতম বাহু, ধরি ক্ষুদ্রতম বাহু সমান এক্স সেমি আছে, তাহলে ধরি ক্ষুদ্রতম বাহু সমান এক্স সেমি। আমি ধরে নিচ্ছি যে এটা ভূমি, সাপোজ এটা ভূমি এক্স সেমি, তাহলে অতিভুজটা কত হবে? অতিভুজের দৈর্ঘ্য এতএব অতিভুজ হচ্ছে, অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা, ক্ষুদ্রতম বাহু কত এক্স, তার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে আরো 6। তাহলে দেখে নাও, ছোট বাহু আমি ধরে নিলাম ভূমি, ওটা 1 সেমি, তাহলে অতিভুজটা কত হবে? না, যেটা তুমি ক্ষুদ্রতম বাহু ধরেছ সেই ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, তাহলে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। ক্লিয়ার আছে? এইটা আমরা ধরে নিচ্ছি অতিভুজ। আরেকটা কথা কি বলেছে, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহু মানে কোনটা, যদি তুমি এটাকে ভূমি ধরে নাও, যদি তুমি আর একটাকে অতিভুজ ধরো, তাহলে তোমার হাতে আর রইল লম্ব, তাহলে তৃতীয় বাহু লম্ব। এতএব লম্ব, লম্বটার দৈর্ঘ্য কত হবে? না, তৃতীয় বাহুর দৈর্ঘ্য হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম, তাহলে অতিভুজের থেকে 2 কমিয়ে দাও, অতিভুজ আমাদের রেডি করা আছে 2x+6, তার থেকে 2 কমিয়ে দাও, তার মানে কত পাচ্ছ? 2x+ বিয়োগ করলাম 4 সেমি, 2x+4 সেমি লম্ব। তাহলে বলেছে তিনটা বাহুর দৈর্ঘ্য কত হবে, কোনটা কি তুমি বার করো। তো যখনই আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে এবং সমকোণী ত্রিভুজ দিয়ে দিচ্ছে, তখন সমকোণী ত্রিভুজে তুমি একটা ফর্মুলা নিশ্চয়ই জানো, অতিভুজের ফর্মুলা, যেটা পিথাগোরাসের সূত্র, যেটা বলছে পিথাগোরাসের সূত্র থেকে পাই, পিথাগোরাসের সূত্র কি বলছে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সবাই জানো তোমরা, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই তিন দিয়ে যদি তিনটা মান বসিয়ে দাও, তাহলে দেখো তুমি এক্স এর মানটা পেয়ে যাবে ওখান থেকে। তাহলে আমরা মান বসাচ্ছি, অতিভুজ 2x+6 তার স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব, এটাকে ধরেছি আমরা 2x+4 তার স্কয়ার প্লাস ভূমি এক্স তার স্কোয়ার। এটা সলভ করে নেওয়া যাক, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2
ए बी प्लस बी स्क्वायर इज इक्वल टू बीटा प्लस बी होल स्क्वायर, ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर और प्लस एक्स स्क्वायर शेषे आते दुदुगुणे चार फोर एक्स स्क्वायर प्लस दुदुगुणे चार चार छय चौबीस एक्स प्लस छय स्क्वायर छ छत्तीस इज इक्वल टू दुदुगुणे चार फोर एक्स स्क्वायर प्लस चार दुगुणा चार षोलो षोलो एक्स प्लस चार स्क्वायर चार चार षोलो प्लस एक्स स्क्वायर एरपर फोर एक्स स्क्वायर प्लस ट्वेंटी फोर एक्स प्लस थार्टी सिक्स और यदि नहीं आसमें चारटे एक्स स्क्वायर और एक एक्स स्क्वायर ट्रांसफार हो माइनस पाँचटे एक्स स्क्वायर प्लस षोलो ट्रांसफार कर माइनस षोलो एक्स प्लस षोलो ट्रांसफार कर माइनस षोलो और इजिकल टू जिरो रही गल एरपर एक छोटो कर नी चारटे एक्स स्क्वायर थे पाँचटे एक्स स्क्वायर वियोग गल एक एक्स स्क्वायर बड़ा माइनस से माइनस तपर चौबीस से षोलो वियोग करो आठटा एक्स और छत्तीस से षोलो वियोग करो कूड़ी इज इक्वल टू जिरो एत माइनस कमन नहीं निचि एक्स स्क्वायर प्लस एट एक्स सरि माइनस जो कमन ना सब सैनगुल चेन्ज हो जाए माइनस एट माइनस इज इक्वल टू जिरो एत एक्स स्क्वायर माइनस एट एक्स माइनस ट्वेंटी इज इक्वल टू जिरो देखे ना एत पर तुम्हें मध्य सहगर श्रीधर आचार्य फर्मुलार काज पर्यन्त तुम पहुँचे गेछो एरपर बाकीटा कि करा जाए एत जो हो जाए एवं तुम जेको एक फर्मुला पुट अप करो तई तुम्हार श्रीधर आचार्य मन जाए तई करो ना तुम मध्य सहग कर दाओ श्रीधर आचार्य हमारा दुईर जावतीय अंक श्रीधर आचार्य प्रयोग करो हमें मध्य सहगर दिखे नहीं जा मिडल टर्म फैक्टर तेल एखान जो सल्व करी এখানে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল জিরো এলো অর বটে মাইনাস মনে করে নিও না তাহলে একটা মধ্যে সহগ করে নিচ্ছি কুড়িকে ভাগো দশ দুগুণে কুড়ি একটু ডাইরেক্ট করছি এক লাইন টেন এক্স প্লাস টু এক্স মাইনাস টোয়েন্টি ইজ ইকুয়াল টু জিরো एक्स कमन नहीं निचि एक्स माइनस टेन टू कमन नहीं निचि एक्स माइनस टेन इज इक्वल टू जिरो अत एक्स माइनस टेन इंटू एक्स प्लस टू इज इक्वल टू जिरो दुटो पार्ट कर नाओ अत एक्स माइनस टेन इज इक्वल टू जिरो और एक्स प्लस टू इज इक्वल टू जिरो आशा कर क्लियर आता अत एक्स समान माइनस टेन ट्रांसफार हलो प्लस टेन और दिखे एक्स समान प्लस टू ट्रांसफार हलो माइनस टू एरपर ঋণাত্মক ধরা চলবে না এক্সের মান কারণ এক্সটা কি ধরেছ ত্রিভুজের বাহু তাহলে ত্রিভুজের বাহু যেহেতু কখনো ঋণাত্মক হতে পারে না যখন আমাদের যেটা মাইনাস আসবে সেটা আমরা বাদ দিব এবং প্লাসটা আমরা সবসময় উত্তর ধরব আর মাইনাসটাকে তুমি কি বলে ওটাকে বাদ দেবে না যেটা তুমি ধরেছ সেটা কখনো ঋণাত্মক হয় না কারণ স্বাভাবিক বাহুর মান কখনো কি মাইনাস হতে পারে তাহলে তো তুমি গুনতেই পারবে না তাহলে আমরা লিখব এত যেহেতু ত্রিভুজের বাহুর মান ঋণাত্মক হতে পারে না অতএব x not is equal to minus 2 হবে অতএব x is equal to 10 তাহলে x যদি 10 হয় তাহলে তুমি তিনটি বাহুর মান পেয়ে যাচ্ছ কিভাবে পাচ্ছ এখান থেকে আমরা সলভ করে নিই তাহলে অতএব ক্ষুদ্রতম বাহু যেটা x ধরেছিলাম তার মান হলো 10 সেমি অতিভুজ যেটাকে আমরা টু এক্স প্লাস সিক্স ধরেছিলাম টু ইন্টু এক্স এর মান বসালাম দশ প্লাস সিক্স কুড়ি প্লাস ছয় ছাব্বিশ সেমি হল আর তৃতীয় বাহু যেটা ধরেছিলাম লম্ব বলে তৃতীয় বাহুটা হচ্ছে 2x প্লাস ফোর মানটা বসিয়ে দেয় এখানে টু এক্স প্লাস ফোর টু ইন্টু দশ প্লাস ফোর
दस गुणे कुड़ी आठ चारे चौबीस सेमी। तीन टा बाहुर मान आमरा पे गेलाम। आशा करो ठीक आछे, सहज प्रश्न छिलो। चले आसछे आमरा परेर प्रश्न देखे ना ठीक करे। চলে আসছে আমরা দুইয়ের প্রশ্ন। দুইয়ের প্রশ্নটা, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি কত? দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখনই তোমাকে বলবে, তার জন্য প্রথমে তুমি দু তিনটা বিষয় আগে ক্লিয়ার করে নেবে, আগে লিখে নেবে, তবে বাকি অঙ্কটা তুমি পড়ো বা কি বলছে তুমি দেখো। প্রথমেই কয়েকটা কাজ তোমার আগে করার আছে। আমি একটু বলে নিই কথাটা। দু অঙ্ক বিশিষ্ট সংখ্যা কাকে বলে? যার দুটো অঙ্ক। দুটো অঙ্ক বলতে কি বোঝায়? যেমন মনে করো 25, এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে যেমন 925, এটা হলো তিন অঙ্ক। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি বলে, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো এটা একক আর এটা দশক। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা কখনো ধরি এক্স করা যায় না, কারণ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে ওটাতে দুটো অঙ্ক থাকে, যেটাকে আমরা একটাকে এককের ঘর বলবো, একটাকে দশকের ঘর বলবো। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখনই তোমাকে বলবে, তখনই তোমাকে দুটো জিনিস ধরতে হবে। ধরি এককের অঙ্কটি এত এবং দশকের অঙ্কটি এত, তবে গিয়ে তাদের তোমার দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। এবারে দুটো ডিজিট ধরলেই হবে না দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাদের রিলেশনটা তোমাকে দেখতে হবে। মনে করো আমি বললাম যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এককের অঙ্ক 5 এবং দশকের অঙ্ক 2, এককের অঙ্ক 5 দশকের অঙ্ক 2, তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হবে কত? তুমি মুখে বলে দিতে পারবে না 25। তুমি এই দুটোকে এমন কোন সম্পর্কে বসাবে যে ওরা 25 হবে? এই 5 আর 2 কে, 2 কে 5 কে তুমি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, কোনোটা তুমি 25 পাবে না। তাহলে এমন কোন সম্পর্কে তাদের বসাবে যে এটা দুই অঙ্ক বৈশিষ্ট্য সংখ্যা তৈরি হবে? আই থিঙ্ক আমি বলতে চাইছি যে যোগ করলে 25 হবে, সরি, এইটাকে বসালে যেন 25 হয়। উপায় একটাই, যে যেটাকে দশক ধরেছ তার সঙ্গে 10 গুণ করতে হবে আর তারপর এক একটাকে যোগ করতে হবে। তা এই সম্পর্ক বজায় রাখলে তুমি 25 পাবে বা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা পাবে। তাহলে যদি তুমি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক দুটো কিছু ধরে নাও, মনে করো এক্স আর ওয়াই ধরলে, তাহলে এত সংখ্যাটা কত? সংখ্যাটা যোগ বিয়োগ গুণ ভাগে পাবে নাই, তোমাকে একটা ফর্মুলায় বোঝাতে হবে, সেটা হচ্ছে 10 গুণিত দশক যুক্ত একক, তবে গিয়ে তুমি ওই সংখ্যাটাকে লিখতে পারবে। তাহলে এখানে আমরা আসি, যখনই কোনো দুই অঙ্কের সংখ্যা বলবে, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তখন তুমি প্রথমে কি করবে, এককের অঙ্ক দশকের অঙ্ক দুটো কিছু ধরো এবং তারপরে সংখ্যাটা কত হবে ফর্মুলায় এসো। শুরু করছি, তার আগে একটু চেক করে নাও একক দশকের সংখ্যাগুলোর মধ্যে কোনো সম্পর্ক বলেছে কিনা। এইটা বলেছে এককের ঘরের অঙ্ক দশকের অঙ্ক গুণ করলে এত হয়, এইখানে আছে কথাটা। এইখান থেকে যদি তুমি দেখো, ভাষাটা বলছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে দশকের ঘরের অঙ্কটা এককের অঙ্কের ঘরের দ্বিগুণ। আমরা কি করছি, ছোটটাকে এক্স ধরে নিচ্ছি, কোনটা ছোট বটে দেখো, দু চারবার পরে দরকার হলে। দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কের দ্বিগুণ বটে, দশকেরটা দ্বিগুণ এককের থেকে। তাহলে এককটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, দশকটা কত করবো তার দ্বিগুণ, মানে 2x হবে। তাহলে এখানে শুরু করছি, ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের ঘর এককের অঙ্ক এক্স আর দশকের অঙ্ক কত হবে, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তাহলে এককটাকে যদি তুমি এক্স ধরো, দশকটা হবে দ্বিগুণ 2x। এবারে একক দশক লিখে দিলে হবে না, 2 আর 5, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা গঠন করতে হবে। তাহলে এত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত হবে, ফর্মুলা আছে যা, এত দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে, ফর্মুলা কি ফর্মুলা ছিল, ফর্মুলা ছিল 10 গুণিত
दशक जुक्त एकक यदि शतक फर्मुला बोले ताले 100 गुणित शतक जुक्त 10 गुणित दशक जुक्त एकक यदि तीन अंक विशिष्ट संख्या बोले ताले दुई अंक विशिष्ट संख्या होलो एटा एबरे मान बसाओ 10 इंटू दशक होलो 2x प्लस एकक होलो x मान बसाना হয়েছে আর সলভ করে নাও 10 গুণ 20 x প্লাস x তার মানে 21 x এতে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা হচ্ছে 21 x তাহলে তুমি একটা জিনিস ক্লিয়ার করো না যখনই তোমাকে কোথাও দুই অঙ্ক বিশিষ্ট অঙ্কের সংখ্যা বল প্রশ্ন বলবে তিনটা জায়গা তুমি আগে রেডি করে নেবে এক এককের অঙ্ক কত হবে দশকের অঙ্ক কত হবে ওটার একটা কোনো কথা তোমাকে নিশ্চয় প্রশ্ন বলে দিবে কে কা দ্বিগুণ কে কা চারগুণ ইত্যাদি ইত্যাদি তাহলে ওই ধরনের তুমি একক দশক করে নেবে তারপর দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটার এই ফর্মুলা বসিয়ে আগে মান বসিয়ে নির্ণয় করে নেবে এরপর তুমি বাকি প্রশ্নটা পড়ো তাহলে এরপর আমরা বাকিটা করছি এরপর যদি আমরা পড়ি তাহলে এবারে দেখো শর্তানুসারে কি বলছে শর্তানুসারে অঙ্ক হয়ে গেল এতই বা প্রশ্নানুসারে কি বলছে প্রশ্নানুসারে কি বলছে দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যা দুই অঙ্কের কোনটা যেটা বার করেছি এটা তাহলে এটাকে আমি লিখছি দুই অঙ্কের বিশিষ্ট ধনাত্মক সংখ্যাকে হয়ে গেল সংখ্যাটা সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে ওর এককের ঘরের অঙ্ক কোনটা এক্স দিয়ে গুণ করলে করে দিলাম গুণ তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কি হবে দেখো গুণ করলে গুণফল হয় 189 তার মানে গুণ করলে কত পাচ্ছ সমান 189 বাস এটাকে সলভ করো তোমার নিজের জায়গায় পৌঁছে যাবে এত সলভ করা যাক 21 x x x স্কয়ার = 189 x স্কয়ার = 189 / 21 কাটাকাটি করেছি 3 দ্বারা 3 6 18 3 3 9 3 7 21 7 9 তেষট্টি অতএব এক্স স্কোয়ার সমান যদি 9 হয় অতএব এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার ট্রান্সফার করে দিলে রুট 9 তার মানে প্লাস মাইনাস 3 এক্স এর মান প্লাস মাইনাস 3 এবারে যেহেতু এক্স এর মান দুই অঙ্ক বিশিষ্ট ধনাত্মক সংখ্যা বলেছে মাইনাস হবে না অতএব যেহেতু সংখ্যাটি ধনাত্মক অতএব x কখনো মাইনাস 3 হবে না অতএব x ইজ ইকুয়াল টু হবে প্লাস 3 এবার প্রশ্নটা কি বলেছে তবে এককের ঘরের অঙ্কটি কত বাস ওইটাই তো এককের ঘরের অঙ্ক ধরেছে x তাহলে এককের ঘরের অঙ্কটি হবে 3 আশা করি ক্লিয়ার আছে চলে আসি পরের প্রশ্নে চলে আসছে আমরা তিন নম্বরের প্রশ্ন তিন নম্বরে বলছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায় তাহলে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত আচ্ছা দুজনের গতিবেগের তুলনা করা হয়েছে এখানে তুমি ভালো করে দেখে নাও যেটা কম তাকে আমি এক্স ধরে নেবো আগে এখানে বলেছে সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি সালমার গতিবেগ বেশি তাহলে আমি অনিকের গতিবেগটাকে এক্স ধরে নিচ্ছি এক্স মিটার পার সেকেন্ড ইউনিট চেঞ্জ করা চলবে না তাহলে শুরু করছি এখান থেকে ধরি অনিকের গতিবেগ এক্স মিটার পার সেকেন্ড তাহলে অনিকের গতিবেগ যদি এক্স মিটার পার সেকেন্ড হয় সালমার গতিবেগ কত অতএব সালমার গতিবেগ 1 মিটার পার সেকেন্ড বেশি তাহলে এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড
আশা করি এটা সাধারণ কথা ছিল। এরপরে যেটা বলেছে দেখো, 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে, স্বাভাবিক, যার স্পিড বেশি আগে পৌঁছাবে। ওটা নতুন কি বললো, পুরনো জিনিসই তো। যাই হোক, আমরা 2 সেকেন্ডের কথা পরে ভাববো, আগে তুমি একটা জিনিস দেখো, 180 মিটার দুজনে দৌড়াচ্ছে, এ হচ্ছে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস আগে করে নাও, যে অনেক যদি 180 মিটার দৌড়ায় ওর কত সময় লাগবে, আর সালমা যদি 180 মিটার দৌড়ায় ওর কত সময় লাগবে। দেখা যাক দুজনের পার্থক্যটাই আসলে 2 সেকেন্ড। আশা করি বুঝতে পারছি কি বলছি কথা। যাই হোক, আমার প্রথমে দেখা যাক অনেক 180 মিটার যেতে কত সময় লাগবে। তাহলে অনেক 1 মিটার যায় প্রতি সেকেন্ড, পার সেকেন্ড, তার মানে এটাই ঐকিক নিয়মের প্রথম লাইন তুমি বলতে পারো, যে অনেক 180 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যাবে ক সেকেন্ডে, আর 180 মিটার যাবে ক সেকেন্ডে। তাহলে শুরু করছি এখানে, এত অনেক 1 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 1/1 সেকেন্ডে, আর কত যাচ্ছে 180 মিটার, 180 মিটার যায় 180/1 সেকেন্ড। তাহলে অনেক আমরা দেখে নিলাম 1 মিটারে যদি 1 সেকেন্ড যায়, 1 মিটারে কত যাবে, আর 180 মিটার যেতে কত সময় লাগবে। অনেকের 180 মিটার যেতে এত সেকেন্ড লাগছে, একে ছেড়ে দাও। এইবারে সালমাকে চলে এসো, সালমা 1+1 মিটার যাবে 1 সেকেন্ডে। তাহলে এবার চলে আসছি সালমা, সালমা 1+1 মিটার যায় 1 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 1/1 সেকেন্ডে, আর সালমা কত মিটার যাবে, ও সে 180 মিটার যাচ্ছে। এত 180 মিটার যাবে 180/1 সেকেন্ডে। তুমি কি পেলে একটু ঠান্ডা মাথায় ভেবে নাও, তুমি এটাই পেলে যে অনেক 180 মিটার যেতে এতটা সময় নিচ্ছে, এত সেকেন্ড, আর সালমা 180 মিটার যেতে এতটা সময় লাগছে। কিন্তু প্রশ্ন কি বলছে দেখো, 180 মিটার দৌড়াতে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে, তার মানে সালমার 2 সেকেন্ড কম সময় লাগছে অনেকের থেকে, অনেক 2 সেকেন্ড বেশি সময় নিচ্ছে, তাই বলছে সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে। তাহলে এখানে অনেক এত সেকেন্ড নিচ্ছে, সালমা এত সেকেন্ড নিচ্ছে, মানটা কি দাঁড়াচ্ছে, কে কাছে এই 2 কম, অনেকের 2 বেশি লাগছে, সালমা অনেকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছাচ্ছে, তার মানে অনেকের 2 সেকেন্ড বেশি লাগছে। তাহলে এখানে অনেকের সময় এটা, সালমার সময় এটা, কোনটা 2 সেকেন্ড বেশি, অনেক এটা 2 সেকেন্ড বেশি, তার মানে এইটা এর যদি 15 মিনিট সময় লাগছে, এর 13 মিনিট সময় লাগছে, 2 সেকেন্ড ওর বেশি লাগছে, এর কম লাগছে। তার মানে আমি লিখতেই পারি যে 15-13=2 সেকেন্ড। এই ব্যাপারটা এখানে করব যে এই সেকেন্ডটা মাইনাস এই সেকেন্ডটা সমান 2 সেকেন্ড। ক্লিয়ার আছে কথাটা? তাহলে আমরা শর্ত অনুসারে পেয়ে যাব। এতএব আমরা শেষ কাজ কি করব, প্রশ্ন অনুসারে আমরা আসতে পারি এটা থেকে। এতএব প্রশ্ন অনুসারে যার বেশি সময় লাগছে সেটা আগে, 180/x মাইনাস যেটা কম সময় লেগেছে সেটা ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড সময় লাগছে। বাকিটা সলভ করা যাক, লস অফ এক্স ইন্টু x+1 ক্রস করে নিই, 180x+180 মাইনাস এটার সঙ্গে এটা 180x=2। দেখে নাও এবারে 180+-কেটে কেটে যাবে আমাদের, +-180 180 গেল, পড়ে রইল এদিকে 180 আমি এদিকে করছি। এতে 180/x(x+1)=2, দেখে নাও আরেকটু কাটাকাটি যাবে, 2 90 180,
এটা ক্রস করে নাও, এদিকে এক আছে, এক্স 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 স্কোয়ার প্লাস এক্স এক এক্স ইজিকাল টু 90, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স নিয়ে এসে ওদিকে মাইনাস 90 ইজিকাল টু 0, আশা করি ঠিক আছে। এরপর একটু এটা সলভ করে নিই, প্লাস 10x মাইনাস 9x, আমি মিডিল টার্ম ফ্যাক্টরে চলে যাচ্ছি, তোমরা চাইলে সিধর আচার্য প্রয়োগ করতে পারো এখানে। এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, এক্স প্লাস 10 ইন্টু ইজ ইকুয়াল টু 0। এবারে দুটো পার্ট আলাদা করে নিচ্ছি আমরা, স্বাভাবিক নিয়ম, দুটো পার্ট আলাদা করে দিলাম, তবে এক্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, অতএব এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 10 আর এক্স ইজ ইকুয়াল টু 9, অতএব এক্স কি বলে এক্সটা গতিবেগ, কিন্তু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হয় না, অতএব এক্স ইজ ইকুয়াল টু 9। তাহলে অনেকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, অতএব অনেকের গতিবেগ, অতএব অনেকের গতিবেগ কত পড়ছে, 9 মিটার পার সেকেন্ড, বাস ক্লিয়ার হয়ে গেল। আজকের ভিডিও এতটাই থাক, পরের ভিডিওতে আমরা নেক্সট অঙ্কে যাবো। থ্যাংক ইউ অ্যান্ড গুড ডে।